বন্ধ হতে যাচ্ছে মোটরচালিত অটোরিকশা ভ্যান। একটি কথা স্পষ্ট হলো, বাংলাদেশের যত আইন কানুন আছে সেগুলো শুধুমাত্র গরিব অসহায় মানুষের উপর প্রয়োগ করা হয়। এই তো কয়েকদিন আগে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমণি কয়েকটি ক্লাবে গিয়ে ভাঙচুর করেছে, অপ্রীতিকর নানান রকম ঘটনা সৃষ্টি করেছে। তারপর থেকে বিভিন্ন ক্লাবে, বিভিন্ন রেস্টুরেন্টে, এমনকি অনেকের বাসায় বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে। এত কিছুর পরও কি আজও কোনো রেস্টুরেন্ট বন্ধ করা হয়েছে নাকি একটি ক্লাব বন্ধ করা হয়েছে? অথচ যে মানুষগুলো নিজেদের হাড় ভাঙা পরিশ্রম করে রিকশা চালিয়ে অর্থ উপার্জন করে, তাদের উপর বাংলাদেশের যত আইন চর্চা। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে যেদিকেই চোখ যাবে, শৌচ দালান কোটার পাশাপাশি দেখা যাবে সারি সারি অসংখ্য রিকশার লাইন। শুধু কি ঢাকা শহর, বাংলাদেশে গ্রামগঞ্জ, জেলা, উপজেলা সব জায়গায় রিকশায় প্রচলন রয়েছে। এইসব রিকশা চালিয়ে অর্জিত উপার্জন দিয়ে চলে 6 থেকে 7 সদস্যের পরিবারগুলো। এমনও নজির রয়েছে, রিকশা চালিয়ে ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন একজন রিকশা চালক বাবা, কিন্তু হঠাৎ করেই সেই রিকশা ভ্যান বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদি মোটরচালিত রিকশা ভ্যান বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই মানুষগুলো কি করে খাবে? একই তো করোনা মহামারীর প্রভাবে মানুষ তিনবেলা ভাত খেতে পাচ্ছে না। তার মধ্যে এরকম অসহায় মানুষগুলোর জন্য সরকারের এরকম কঠোর নির্দেশনাকে আসলে গ্রহণযোগ্য বলে মনে হচ্ছে না। মোটরচালিত রিকশা এবং ভ্যান যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেই বন্ধ করা উচিত হবে।